যারা করা হয়েছে সেগুলো সত্য না, এমন বাস্তবতার সাথে এই ভিডিওর কোনো মিল নেই। এই ভিডিওটা শুধুমাত্র মজা বা হাসানোর উদ্দেশ্যে করে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন। হ্যাঁ, কত ভালো আবহাওয়া সুন্দরবনে, কত ভালো লাগছে। সুন্দরবনটা ভালোই লাগবে তো, চারদিকে নদী, চারদিকে জল, সবুজ সবুজ গাছপালা আর জলের ভিতরে মাছ। আরে দিদি, তুমি একটা চিজ ভুলে গেলে গো, জঙ্গলে বাঘ পাওয়া যায়, সুন্দরবনে অনেক বাঘ আছে। এটাও ঠিক বলেছো, তাহলে সকাল সকালে সব মাছগুলো ধরে নিতে হবে, নালে বিকেল হয়ে গেলে বাঘটা চলে আসবে। আরে হ্যাঁ দিদি গো, হ্যাঁ বাঘ চলে আসলে আমাকে বাঘ দিয়ে অনেক ভয় লাগে। বাবা, শুধু তোমাকে কি সবাইকে ভয় লাগে? হ্যাঁ এটা তো বটেই গো। আচ্ছা গো দিদি, কোথায় কোথায় জাল বিছালে গো? ভাই নদীর ওই পারে, নদীর এই পারে আর নদীর মাঝখানে, তিন জায়গায় আমি জাল বেছাইছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা গো দিদি, তুমি কিছু শুনতে পাচ্ছ? একটা নতুন আওয়াজ আসছে কানের ভিতরে। ভাই ওইটা নতুন আওয়াজ নয়, ওইটা বাঘের আওয়াজ। পালাও পালাও তাড়াতাড়ি না, ওটা চালাও চালাও। এ বাবা, বাঘ চলে এলো রে, আমাকে মাছ বানিয়ে খেয়ে নেবে। পালাই বাবা, পালাই বাবা, পালাই। A few moments later. ওই সুন্দরবনটা অনেক সুন্দর, এখানে ভালো মাছ পাওয়া যায়, বড় বড় ছোট ছোট চারা পোনা মাছ। আল্লাহ বন্ধুরা, আমি পোকা বিড়াল আজকে একটা সুন্দরবনের নতুন ফানি কমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, এই ভিডিওটি শুধু হাসি মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটিকে সিরিয়াস ভাবে দেখবে না, সবাই হাসির মজার উদ্দেশ্যে দেখবে। ধন্যবাদ।